हेलो एवरीवन, आज के एक नतून भिडियो नहीं एलम। तो ये गानटार नाम हे कि तोके बोलबो। तो ये गानटा एकदम कॉर्ड निये आर रिदम पैटर्न निये देखिए दीची। तो तुम्हारा फलो करो और तुम्हारा आस्ते आस्ते प्रैक्टिस करो। तो ये जेहेतु सी माइनर स्केल बार कॉर्ड हो जाए, तो जरा बिगिनर्स आछो तादेरके थार्ड फ्रेटे कैपो लागिए आमी किभाबे करते हय ट्रांसपोज करे आमी डिस्क्रिप्शन बक्से ओई कॉर्डगुलो आमी लिखे दीची। तुम्हारा कैपो लागिए तुम्हारा ओई कॉर्डे सेम बाजाबे। ओके, अलरेडी ट्रांसपोज क्यों करते हो सेटा आमी भिडियो कर दिए। तो तुम्हारा आगे से भिडियो देखे एक बुझे नेबे, तारपर भिडियो देखो तुम्हारा बुझते पारबे। तो आगे भिडियो फलो करो। ओके, तो आगे गानटार झोंकटा बुझते हबे, तालटा कि करे तोके बोलबो तुई कि आमार आईना साथे चलबो सब पारापार। तो এটা আমরা চাকিং ইউজ করব। ওকে, তো যারা চাকিং ইউজ করবে না তাদের জন্য কি করে তোকে বলবো ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ এই রিদমটা ইউজ করতে পারো। আর এটা চাকিং করে খুব ভালো লাগবে। ডাউন চাক আপ আপ চাক আপ ডাউন চাক আপ আপ চাক আপ। ওকে, তো আমি গানটা গাইছি আর এখানে আমি কর্ডগুলো দিয়ে দিচ্ছি। তো সীমানা থেকে স্কেল কি করে তোকে বলবো কর্ড ইউজ করলাম। সি মাইনার কি করে তোকে বলবো, এ শার্প মেজর, আবার তারপর সি মাইনার তুই কি আমার, তারপর আবার সি মাইনার আয়নার সাথে চলবো সব পার পার মনির যশকারতে, এ শার্প মেজর তোর কাছে ডি শার্প মেজর হারিয়ে গেলাম, ডি শার্পেই থাকছে, দিয়ে গেলাম ওই যে টানটা আবার সি মাইনার ঢুকছে, মানে ডি শার্প থেকে সি মাইনার ঢুকে গেলাম, দিয়ে তারপর আবার কি করে তোকে বলবো তুই কে আমার। ওকে, তো এরপর সেকেন্ড পার্টটা, তো সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে বি ফ্ল্যাট মেজর থেকে। তো কি কি কর্ড ইউজ করলাম, মনের কুল কুল এ কুল জি এ শার্প মেজর ও কুল সি মাইনার, তারপর আবার বি ফ্ল্যাট মেজর দিয়েছে প্রেমের মাসুল মাসুলে গিয়ে সি মাইনার। ওকে, তো তারপর চাও মনিরা দিশে হারা এফ মেজর তোর কাছে চাই সারা সারা এ সার থেকে জি মেজর আজ বারে বা দিয়ে জি মেজর থেকে সি মাইনার, আবার কি করে তোকে বলবো তুই কে আমার। তো এরপর থার্ড পার্টটাও ঠিক সেকেন্ড পার্টের মতো সেম চলছে না, কি কর্ড ইউজ করলাম না, ভিড়েতে দাঁড়াই বি ফ্ল্যাট একা একাতে সি মাইনার, আবার তারপর এ শার্প তোর যদি না পাই দেখা দেখাতে সি মাইনার, তারপর এ মেজর হারানো পথের মতো খুঁজে মরি তোকে
এন্ড ই মাইনার। কি করে তোকে বলবো তুই কি আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আসছি আবার নতুন ভিডিও নিয়ে।